হাই, আমি রূপা দাস। এখানে তুমি কি করছো? এখানে আমি অ্যাক্টিং কোর্স কমপ্লিট করেছি। কতদিন ধরে? আমি লাস্ট 8 মান্থস হলো আমি এখানে অ্যাক্টিং শিখেছি। আমি নর্মালি এখানে অ্যাক্টিং শেখার পর আমি স্টার মেকার স্টুডিও অফ পারফর্মিং আর্টসের থ্রুতেই আমি একটা কাজ পেয়েছিলাম দেবী চৌধুরানীতে, আমি সেখানে করেছি। আর আমি এমনি থিয়েটার করি আর মিউজিক ভিডিওস করেছি। এটাই নিজেকে ফিউচারে অবভিয়াসলি একটা ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাইব। গ্রুম করব বলতে এটা আমার একদম ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি একটু মানে আমি শিখে নিয়ে সবার থেকে চেষ্টা করব নিজের বেস্ট দেওয়ার। দ্যাটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার নাম জুয়েল মণ্ডল। এখানে আমি এখানে ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট স্টার মেকার স্টুডিওস অফ পারফর্মিং আর্টসে। এখানে আমি অ্যাক্টিং কোর্স অ্যাক্টিং গ্রুমিং এ ক্লাস করেছি 6 মান্থস। আমি নর্মালি তো পড়াশোনা করি, আমি যাদবপুর থেকে একটা কোর্স করেছি আমার ফাইনাল ইয়ার অনার্স। আর মেনলি আমি এখন ফোকাস করছি অ্যাক্টিংয়ে। আমি এইখানে এই ইনস্টিটিউটের থ্রু দিয়ে দেবী চৌধুরানীতে কাজ পেয়েছিলাম, ওখানে কাজ করেছি আর নিজেকে গ্রুম করছি আমি ওই অ্যাক্টিংয়ের জন্য। নিজেকে ফিউচারে একজন ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই। জেতার জন্য কী কী করব বলতে, আমি এই ইনস্টিটিউট থেকে যেসব মেন্টর্সদের কাছ থেকে যা তা শিখেছি, বেসিক্যালি অ্যাক্টিং গ্রুমিং বিভিন্ন ভয়েস মডুলেশন র্যাম্প ওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু, অনেক কিছু এখানে শেখানো হয়েছে, সেই সব কিছু আমি সেগুলো ভেতরে নিয়েছি, সেগুলোর ওপরেই কাজ চলছে। থ্যাংক ইউ। হাই, আই এম প্রিয়াঙ্কা। এখানে আমি অ্যাক্টিং আর ডান্সিং কোর্স করছি। 2 মান্থস হলো। ফ্রম দিস ইনস্টিটিউট আর আমার ইচ্ছা আছে টু শাইন ইন অ্যাক্টিং ওয়ার্ল্ড। সো কলকাতা এই টলিউড ওয়াক ইভেন্টসের এই সর্বশ্রেষ্ঠ মুখটা আমার মনে হয় একটা ফার্স্ট স্টেপ হবে টুয়ার্ডস মাই ড্রিম। আর একটু বেশি ফিট হয়ে আর র্যাম্প ওয়াক মডেলিং কীভাবে ফটোশ্যুট কীভাবে করে সেইভাবে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রেণুকা। এখানে আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি অ্যাক্টিংয়ের কোর্স করেছি স্টার মেকার স্টুডিওতে। তো এখন আমি ডান্স করছি। হ্যাঁ কেমন লাগছে? আজকে আমার ভালোই লাগছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স যেহেতু আমার। এটার জন্য এখানে যেমনি টিচাররা অনেক কিছু বলেছে তাদের কথা ফলো করে কিছু করার চেষ্টা করছি, যাতে নিজেকে গ্রুম করছি ওয়ার্কআউট করে। আমার নাম শুভেচ্ছা চক্রবর্তী। এখানে আমি আমাদের স্টার মেকার স্টুডিও অফ পারফর্মিং আর্টসে নতুন স্টুডেন্ট, আমরা ফ্রেশ কামার, এখানে ভর্তি হয়েছি আমরা। আমি এই প্রফেশনে খুব বেশি দিন ধরে নেই, আমি এই প্রথম এই প্রফেশনটাকে নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ হেল্পফুল, সবাই খুব ভালো, আর আর কিছু বলার নেই, ভীষণ ভালো। অবভিয়াসলি এখানের স্যার ম্যাম সবাই যেভাবে আমাদের বলছে সেইভাবে চলে আমরা নিজেদের গ্রুম করব। একজন প্রতিষ্ঠিত ভালো অভিনেত্রী হিসেবেই দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা মণ্ডল। এখানে নতুন ব্যাচ, আমি অ্যাক্টিং শিখছি এখানে। এই বেশি দিন না, 2 মান্থস। কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, কারণ আগে এই ফার্স্ট টাইম আমি পার্টিসিপেট করব, আগে কখনো করিনি, তো ভীষণভাবেই এক্সাইটেড। এখানকার স্যার ম্যাম যারা আছেন তো তাদেরকে ফলো করবো, ফিট নিজেকে ফিট করব, স্মার্ট হব। আরও অবভিয়াসলি একজন ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই।